আমির এক পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যর্থতার দায়ে বিরাট কোহলির ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হতে পারে বলে মনে করছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। 2013 সাল থেকে অধিনায়ক হিসেবে বেঙ্গালুরু সামলাচ্ছেন তিনি, তবে একবারের জন্য আইপিএল শিরোপা জিততে পারেননি। এখন দলটির মালিকপক্ষ ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের ওপর নির্ভর করছে বিরাটের অধিনায়কত্বের টিকে থাকা। সোমবার ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি, চমৎকার একটা এক্সট্রা কভার ড্রাইভ দিয়ে শুরু পেয়েছিলেন। আউট হওয়া বলটি ছিল সবে চতুর্থ, প্রসিদ্ধ কৃষ্ণার স্টাম্প সোজা সেই বলটিকে স্কোয়ার লেগে ফ্লিক করতে চেয়েছিলেন বিরাট। না, কোনো ইনসাইড এজও ছিল না ব্যাটে, সাদামাটা বলটি তাকে LBW করে দেয়। তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হয়েও বাঁচতে পারেননি ডাকসাইটে বিরাট। 92 রানে অল আউট হয়ে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ হারে 9 উইকেটে। ওই হারটাই আবার তার অধিনায়কত্ব কেড়ে নিতে পারে এমন শঙ্কাও জেগেছে, তাও আবার আইপিএল এর এই মৌসুমেই। 2013 সাল থেকে সামলাচ্ছেন আরসিবির অধিনায়কের দায়িত্ব, কিন্তু কখনো দলকে শিরোপা এনে দিতে পারেননি ভারতের 3 ফরম্যাটের অধিনায়ক। বিশ্বকাপের পর ছাড়বেন টি-20র অধিনায়কত্ব, তবে তার আগেই হাত ফসকে বেরিয়ে যেতে পারে আরসিবির অধিনায়কত্বের আর্মব্যান্ড। গৌতম গম্ভীর অন্তত তাই মনে করছেন। কলকাতার বিপক্ষে বিরাট এবং তার দল ছিল একেবারে হতশ্রী, এর অর্থ দলকে ও অনুপ্রাণিত করতে পারছে না। মনে হচ্ছে এই মৌসুমের মাঝেই হয়তো ওকে ওর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এটা এর আগেও হয়েছে আইপিএলে, দিনেশ কার্তিককে কলকাতা আর ডেভিড ওয়ার্নারকে হায়দ্রাবাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া লোকসভা সদস্য গম্ভীর মনে করেন এবি ডিভিলিয়ার্সকে দায়িত্ব দেওয়া উচিত আরসিবি কর্তৃপক্ষের। তবে মালিকপক্ষ ভারতীয় অ্যালকোহলিক বেভারেজ প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড সেই কঠিন কাজটি নাও করতে পারে, কারণ বিরাট কোহলির চেয়ে বড় ব্র্যান্ড তো আর বিশ্ব ক্রিকেটেই নেই। মনজুর মোর্শেদ, যুবরাজ স্পোর্টস।